BMW বাইক নাকি ফ্রি তে এখন রোড প্রাইস চলছে 3,09,000 কি পাগল ঠামল নাকি প্রতি 1000 কাস্টমারের মধ্যে থেকে একজন পাবে হচ্ছে 55 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি BMW ঠিক শুনছি তো BMW এর বাইক নাকি মাত্র 550 টাকায় কি পাগল ঠামল নাকি খেলনা গাড়ি নাকি ভাই 550 টাকায় নাকি BMW এর বাইক কিভাবে পসিবল মাথাতেও আসছে না আমার ঠিক আছে তার জন্য আজকে আমরা ডাইরেক্ট লোকেশনে চলে এসেছি আর তার আগে যারা এখনো অবধি অ্যাফোর্ডেবল ফুডস কে সাবস্ক্রাইব করনি কি করছো সাবস্ক্রাইবটা করা যায় আর ফেসবুকে দেখছো একটু ফলো করে দিও এবার চলো বাকি ব্যাপারটা জানা যাক চলো 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 আজকের ডেস্টিনেশন KCF মানে কিচেন ক্রেজি ফুডি রেস্টুরেন্ট যেখানে নাকি BMW নাকি ফ্রি তে পাওয়া যাবে মা বলতে পারো 550 টাকায় BMW হয়ে যাবে একদম সবার আগে তোমার নামটা বলো দাদা আমার সঞ্জয় দাস এই বিষয়টা কি রয়েছে যে BMW ফ্রি তে 550 টাকায় এখানে খাবার নিতে হবে নিয়ে একটা সেলফি রেগুলার সেলফি তুলতে হবে আচ্ছা আর তুমি BMW পেয়ে যেতে পারো কিভাবে মানে কনটেস্টটা কি রয়েছে মেইনলি আমরা কি রেখেছি যে কাস্টমার যেরকম রোজই সেলফি দলে সবাই খাবারের সাথে রেস্টুরেন্টের সেলফি তুলতে অভ্যস্ত একটা নতুন কিছু ক্যাপশন দিতে নতুন একটু ফলোয়ার পেতে সেই কনসেপ্টটাকে আমরা কাস্টমারের আই একটু টুইস্ট করে রেখেছি আর একটু মজাদার করে একটু গেম করে রেখেছি আমরা যে কনসেপ্টটা রেখেছি খাবার যেটা থাকছে খাবারের সাথে কাস্টমারকে ছবি তুলতে হবে আমাদের কিখানেই ছবি তুলেন আমাদের একটা হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ KCF সেলফি বলে সেই হ্যাশট্যাগে নিজের প্রোফাইলে পোস্ট করতে হবে এটাই হচ্ছে টোটাল তাদের গেম এবার আসল গেম হচ্ছে এখানে প্রতি 1000 কাস্টমারের মধ্যে থেকে একজন পাবে হচ্ছে 55 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি দুদিন আমরা টাইম দেবো দুদিনে পাবলিক যাকে বেশি ভোট দেবে সেই হচ্ছে গিয়ে ওই BMW টা পেয়ে যাবে মানে BMW এর বাইক মানে আমরা BMW শুনলেই চরম লেভেল একটা এক্সাইটমেন্ট সবারই একটা ফ্যাসিনেশন থাকে ছোটবেলায় যে BMW একটা বাইক যদি প্রত্যেকের থাকে প্রত্যেকে ইচ্ছা থাকে সেন্ডি যখন এটা ভাবলাম যে দেখা যাক কি বাইক নিতে সবার আগে আমার কাছে রিকমেন্ডেশন BMW বাইক আসে চলিয়া সোজা শোরুমে গিয়ে কনসেপ্টটা তুলে ধরি ওরা খুব এক্সাইটেড হয় আর বলে ডু ইট করো তোমরা তো যখন ওরা বলে তখন এক্সাইটমেন্ট আমার ভেতর থেকে আরো বেড়ে গেল যে ওরা এত ইজিলি হ্যাক করে দিল মানে কোনো অবজেকশন জানো না উপরে আরো বলছে প্রমোশন দরকার বলে আমরা তোমাদের সাথে আছি ডিরেক্টলি আমাদের কলকাতা মোটরসে তোমরা প্রমোশন করতে পারো তখনই আমরা ভাবলাম চলো এটাকে করা যেতেই পারে আর করতেই হবে যেটা আজ অবধি কোনোদিন হয়নি আমিও ভাবতে পারছি না মেইনলি এই যে বাইকটা আছে এই বাইকটা এখন রোড প্রাইস চলছে 3,09,000 আর আমরা রোড প্রাইসটাই প্রোভাইড করে দিচ্ছি কিছু বলার মতন ভাষা নেই আমার কাছে সত্যি কথা মানে এরকম মানে ভাবলে কি হবে যে তুমি মানে এরকম বাইক মানুষজনকে গিফট করবে বা দেবে ব্যাপারটা কি আজকালকার দিনে যেটা হচ্ছে মোটো ব্লগস প্রচুর হচ্ছে শুধু মোটো ব্লগসই নয় মোটো ব্লগসের সাথে সাথে কিন্তু আরও অনেক কনসেপ্ট চলছে ফুড ব্লগিং অনেক ধরনের ফুড আছে ফুডসের সাথে সাথে অনেকে অনেক ধরনের কম্বোজ অফার রাখছে তো আমরা কী করে সব মার্চ করলাম একদিকে কম্বো অফার রাখলাম কম্বো অফারের সাথে সাথে আমরা BMW রেখেছি যেটা একটা সব থেকে বেশি সারপ্রাইজ গিফট শুধু তাই নয় এমন না যে BMW পাবে না তার জন্য কিছু আমরা রেখেছি 55 ইঞ্চির স্মার্ট এলইডি টিভি সেটা 1000 জনের ভিতর মানে ওটা পেতেই পারে 20 জন তো পাবে 20 জন তো পাবে ফাটাফাটি বস আর এবার অফারটা কবে থেকে কবে অবধি চলছে এটা একটু বলে দাও 17 তারিখ থেকে শুরু হবে টানা 3 মাস চলবে 17 তারিখ থেকে তার আগে কিন্তু আসলে পাবে না 17 তারিখ থেকে পার ডে 200 জন করে আমরা নেব ওকে দুপুর 3টে থেকে আমরা রাত্রি 9টা অবধি প্রোভাইড করব আমার কিছু বলার নেই যা বলার দাদা বলে দিয়েছে কম্বোতে কি কি রয়েছে 9টা আইটেম আছে 4 থেকে 5 জন মিলে খেতে পারবে আইটেমগুলো 4 থেকে 5 জন সাফিসিয়েন্ট ফুড যেখানে দুটো বড় লাচ্চা পরোটা চিকেন ভর্তা ফিশ ফ্রাই দুটো ফ্রাইড চিকেন আর বলো না বাকিটা আমি দেখাবো ঠিক আছে আর মানুষ ভিডিও দেখবে না রেডি হচ্ছে সেটাও দেখাচ্ছি কিভাবে হচ্ছে না হচ্ছে আর তারপর খাবার দাবারটা সব ব্যাক করছি ওকে তো এইবার আমার সামনে খাবার দাবারগুলো দেখতে পাচ্ছ 549 টাকায় যে খাবার দাবারগুলো পাচ্ছ আর কি তার মধ্যে থেকে 9টা আইটেম যেগুলো দাদা বলছিল কি কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে এই রয়েছে ফার্স্টে থালিটা যেখানে দু পিস লাচ্ছা পরোটা এরকম 4 পিস করে কেটে দু পিস লাচ্ছা পরোটা রয়েছে চিকেন ভর্তা রয়েছে চিকেন ড্রামস অফ হেভেন রয়েছে সাথে এখানে চিলি চিকেন রয়েছে এবং দাদারা বলছিল এটা নাকি বেস্ট সেলিং আইটেম এই দোকানের আর সাথে এখানে এক চাউমিন রয়েছে নর্মাল আর এখানে সস দেওয়া রয়েছে আর কি এটা ফ্রাইড চিকেন রয়েছে সাইজগুলো দেখো ফ্রাইড চিকেনের
এরকম বড় বড় দু পিস ফ্রাইড চিকেন থাকছে, সাথে ফিশ ফ্রাই থাকছে, ডিসেন্ট সাইজের ফ্রেঞ্চ ফ্রাই থাকছে আর পাস্তা থাকছে। তো এই রয়েছে আর কি পুরো আইটেম, ন ধরনের আইটেম রয়েছে। সবচেয়ে বড় কথা আমার এই আশপাশটা দেখলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, ঠিক আছে। এটার দাম বলে দিই 549। এখানে বসে খাওয়ার সেরকম জায়গা নেই, তোমরা দাদারা পার্সেল করে দেবে, সেই পার্সেলটা ছবি তুলে পোস্ট করবে, আর দাদাদের যে ট্যাগটা রয়েছে #KCFSelfie নিজের প্রোফাইলে পোস্ট করবে, হ্যাশট্যাগটা ইউজ করবে, নিজেদের প্রোফাইলে যদি দাদার হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করো, 1000 জনের ভিতর এক একজন 55 ইঞ্চি এলইডি টিভি পাবে। অলরেডি শুনে নিয়েছো, আমি খাওয়া দাওয়া শুরু করি, অনেক কথা বলেছি। লাচ্ছা পাউডার দিয়ে শুরু করবো না, ফিশ ফ্রাই দিয়ে শুরু করি। সবার প্রথমে এই রয়েছে ফিশ ফ্রাই, যেটা এইরকম বুঝতে পারছো, ভেতরে মাছের ফিলেটা রয়েছে। কাসুন্দি দিয়ে আমি ট্রাই করি, বেশ টেস্টি। এই দেখো ভেতরে এরকম মাছের ফিলে রয়েছে, বেশ ক্রাঞ্চি। নেক্সট আইটেমে যাই, এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা না একদম ঘরোয়া বলতে পারি। আচ্ছা এরপরে কি হবো, ফ্রাইড চিকেন, এইরকম ফ্রাইড চিকেন রয়েছে, সাইজটা দেখো পিসের। উপর থেকে চিলি ফ্লেক্স ছড়ানো রয়েছে, একটা চাট মশলা ছড়ানো রয়েছে। বিষয়টা ভেঙে দেখি, এই রয়েছে ভেতরের ব্যাপারটা, এইরকম ফিলে। এই ফ্রাইড চিকেনটা খেয়ে আমার না টেক্সচারে গিয়ে যেরকম ফ্রাইড চিকেন আমরা খেয়েছিলাম বহুদিন আগে, বেশ ভালো লাগে। মানে ওইখানকার টেস্টও দুর্দান্ত লেগেছিল, আর এটা অনেকদিন বাদে সেম ওই ধরনের একটা ফ্রাইড চিকেন খেলাম। এরপরে পাস্তা খাই, এটা রয়েছে হোয়াইট সস পাস্তা, যার কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এইরকমই তোমাদেরকে দেওয়া হবে। যেরকম খেতে লাগবে সেটা দেখা যাক। উপর দিয়ে অরিগানো ছড়ানো, ব্রোকলি রয়েছে, জুকিনি রয়েছে, এটা এখানে এসে ট্রাই করো। পাস্তাটা বেশ সুন্দর, বেশ সুন্দর হোয়াইট সসের যে টেস্টটা না ওটা বেশ ভালো, ফ্লেভারে বাস্ট করছে আর যখন ওই অরিগানোটা মুখে পড়ছে, চিলি ফ্লেক্স মুখে পড়ছে, দুর্দান্ত ভালো লাগছে, দুর্দান্ত ভালো লাগছে বস। এরপরে আমার খুব ফেভারিট একটা আইটেম, সেটা হচ্ছে চিকেন ভর্তা। আমি এটা লোভ সামলে রাখতে পারছি না, এটাকে ট্রাই করি আমি। এরকম লাচ্ছা পাওয়াটা সুন্দর ফ্লেকি, চিকেন ভর্তা আমার এত ভালো লাগে, কোথাও কি একটা বাইরে কোথাও ধাবায় ঠাবায় সবসময় প্রেফার করি যে যদি কিছু চিকেন ভর্তা হয়, আমার দুর্দান্ত লাগে। এটা আলাদাই খেতে, এক তো সবার ফার্স্টে এই লাচ্ছা পাউডার কোয়ালিটি দুর্দান্ত, সাথে এইরকম সুন্দর চিকেন ভর্তা বস, হেভেনলি হেভেনলি টেস্ট এটা। দাদারা যেটা বলছিল, চারজনের মোটামুটি ভালোভাবে ডিনার আরামসে হবে। কোয়ান্টিটি দেখো, প্লেটটা পুরো মানে উঁচু করে দিয়েছে আর কি, বলতে বলতে সাইড থেকে পড়ছে, খেয়ে দেখা যাক। গাজর বেল পেপার রয়েছে এবং এটা বেশ টেস্টি, বেশ টেস্টি। এটা যে কোনো স্ট্রিট সাইড কোনো দোকানে যেরকম আমরা চাউমিন খাই, ওর থেকে আলাদা খেতে এটা, ওরকম লাগছে না, মনে হচ্ছে কোনো একটা ভালো জায়গা থেকে, কোনো একটা ধরো রেস্টুরেন্টে গেলে যেরকম একটা ফ্লেভার পাও ওই রকম ফ্লেভার। এটা খেতে খেতে একটা জিনিস খেতেই ভুলে গেছি, সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন। এই রয়েছে একটা ড্রামস অফ হেভেনের পিস, আর এইরকম হাড় আলাদাই হয়ে গেল, ইয়ে তো সেই লাগ রায়। ড্রামস অফ হেভেনটা না বেশ ঝাল, চাউমিন খেয়ে ঝাল কমাচ্ছে, লিটারালি খুব ঝাল। এটা লাস্ট যে আইটেমটা পড়ে থাকলো সেটা হচ্ছে চিলি চিকেন, যেটা এখানকার বলছিল বেস্ট সেলার, সেটা আমি না যদি চাউমিনের সাথে ট্রাই করবো। চার পিস চিলি চিকেন থাকে, হ্যাঁ বলে দিই, শুধু শুধুই ট্রাই করি আগে। একটা স্মোকিনেস রয়েছে, বেশ সুন্দর, বেশ সুন্দর একটা স্মোকিনেস রয়েছে। এটা বেস্ট সেলিং আইটেম কেন এটা বুঝতে পারবে খেলে, বেশ ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা, এই খাবার এখান থেকে নেবে, সেলফি তুলে পোস্ট করবে, তোমরা যে পোস্টটা করবে, যার পোস্টে সবচেয়ে বেশি রিচ থাকবে বা যে সবচেয়ে বেশি শেয়ার করবে বা নিজের পোস্টে যত বেশি এঙ্গেজমেন্ট আনতে পারবে, সে কিন্তু 1000 জনে একজন এলইডি টিভি কনফার্ম। তারপরে যে কজন মানে ওই এলইডি টিভি পাবে, তাদের মধ্যে কিন্তু একজন BMW বাইক পাচ্ছ। BMW দাদা বলছিল 100 প্রাইস হচ্ছে 3,09,000, আলাদাই আলাদাই ব্যাপার স্যাপার। আর দাদাও প্রমোশনের জন্য মানে যে বিষয়টা করেছে আর কি, ওটা আমার ফাটাফাটি লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার, খেয়ে দিয়ে শেষ করি, তারপর এখানকার যে লোকেশনটা রয়েছে সেটা তো শুনতে হবে নাকি, চলো। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। এবার যদি লোকেশনটা বলতে হয় তাহলে একদম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, সেখানে গিয়ে যে অটো স্ট্যান্ড আছে সেখানে বলবে নতুন বাজার কাঁঠালতলা মোড় যাব। সেই কাঁঠালতলা মোড়ে নেবে, যে কাউকে জিজ্ঞেস করবে যে বাণী মন্দির স্কুলটা কোন দিকে, যে কেউ দেখিয়ে দেবে সেই বাণী মন্দির স্কুলের একদম অপোজিটেই হচ্ছে এই KCF। এখানে গিয়ে ট্রাই করতে পারো এদের যে কম্বোটা রয়েছে 549 এর কম্বো, আর যদি লাকি হও তাহলে কিন্তু BMW বাইক পেয়ে যাবে। আর সেটা লাকি হওয়ার প্রয়োজন নেই, তোমরা যদি তোমাদের সেলফি পোস্ট করো দাদাদের হ্যাশট্যাগ দিয়ে #KCFSelfie, এবং সেটা যদি তোমরা নিজেরাই যদি শেয়ার করে বেশি এঙ্গেজমেন্ট আনতে পারো, যে যত বেশি এঙ্গেজমেন্ট আনবে সেই কিন্তু ওই এলইডি টিভিটা পাবে। এবং 1000 জনে যদি একজন এলইডি টিভি পেয়ে যাও, সে কিন্তু এলিজিবল হয়ে যাবে সেই BMW বাইকের জন্য। তো সেই জন্য তাড়াতাড়ি যাও, ফটো তোলো, শেয়ার করো, আর তোমার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াও। আর হ্যাঁ, সব রকম আপডেট কিন্তু দাদাদের পেজে আসতে থাকবে, দাদাদের পেজের লিংক, যা যা ওয়েবসাইট রয়েছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এক্সাক্ট গুগল ম্যাপ লিংকটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইজিলি খুঁজে পেয়ে যাবে। তো যাও গিয়ে এনজয় করো, আর আমাদের জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এখানে যখন আমি ভিডিও করতে এসেছি, এখানে অনেকে রয়েছে, শাশ্বত দা, তোমার আমি তোমার নাম সৈকত দাই, সবার নাম ভুল বলছি, তোমার চেহারার নামটা বলো। শাশ্বত হোটেল ব্লগস। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাশ্বত দাদার সাথে আমার হোয়াটসঅ্যাপে অনেকবার কথা হয়েছিল, আমাদের আসার কথাও ছিল ইয়েতে বেলগড়িয়াতে। তো
দেখা হয়ে গেল, ভালো লাগলো। আর যদি আপাতত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো করে দেবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু রেগুলারলি রিল পোস্ট হচ্ছে, একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। ঠিক আছে চল, রেডি রেডি, লাইট ঠিকঠাক রেডি, পুরো রেডি। BMW মানে এবং যেটার ভাই একবার পেছনে ঘোরা, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে,